মনের মতো দামি ল্যাপটপ বা ম্যাকবুক কিনবার স্বপ্ন আমাদের মধ্যে অনেকেরই থাকে, কিন্তু খুব সহজ করে বলতে গেলে নতুন ল্যাপটপ বা নতুন ম্যাকবুকের যে পরিমাণে দাম থাকে সে পরিমাণে দাম দিয়ে কিনবার ক্ষমতা আমাদের মধ্যে অনেকেরই থাকে না। তাই আজ আমি আপনাদের কলকাতার বুকে এমন এক জায়গার সন্ধান দেব যেখান থেকে আপনারা পুরাতন ল্যাপটপ বা ম্যাকবুক কিনতে পারবেন, যা হবে অনেকটাই চিপ প্রাইসের মধ্যে, এবং এর সঙ্গে রয়েছে সিওডি সুবিধা যা আপনি অন্য কোথাও পাবেন না। অর্থাৎ এখানে আপনারা ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাবেন, বাড়িতে বসে হাতে মাল পেয়ে তারপর টাকা দিতে হবে আপনাকে। তবে এর মধ্যে রয়েছে কিছু শর্তাবলী যেগুলো আপনাকে মানতে হবে, তবেই আপনি অফারের আওতায় আসতে পারবেন। যাবতীয় শর্ত এবং যাবতীয় অফার ভিডিওর মধ্যেই বলা থাকবে। চলুন শুরু করা যাক, আর সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করুন, আগে ভালো মতো রিসার্চ করুন, আগে ভালো মতো দেখুন এখান থেকে কিনে আপনার প্রফিট হবে তো। সমস্ত কিছু ভেরিফাই এবং রিসার্চ করার পর তারপরই কিনুন, আর সর্বদাই চেষ্টা করুন দোকানে গিয়ে কিনবার, সেক্ষেত্রে আপনি হাতে নিয়ে ভালো মতো বুঝে শুনে তারপর কিনতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন জায়গার নতুন সন্ধানটি। তো আমরা চলে এলাম বহুদিন বাদে আপনার কাছে, তো আমাদের কোম্পানির নামটা কি রয়েছে? আমাদের কোম্পানির নাম ল্যাপট্রাস্ট সলিউশনস। আচ্ছা, এখানকার ঠিকানা কি রয়েছে? এখানকার ঠিকানা হচ্ছে 197 পার্ক স্ট্রিট। আচ্ছা, এটা হচ্ছে আপনার পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে 200 মিটার। আচ্ছা, আপনি যেখান থেকেই আসুন, পার্ক সার্কাস 7 পয়েন্ট আসলেই হবে, সেখান থেকে 200 মিটার যে কাউকে জিজ্ঞেস করলে হবে তপসিয়া পুলিশ স্টেশন, জাস্ট তার অপোজিটের বিল্ডিংটা। হ্যাঁ, ফোন নাম্বার দুটো দেওয়া থাকবে, দুটো ফোন নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করতে পারেন, প্লাস হোয়াটসঅ্যাপে যখনই হাই পাঠাবেন ওখানে অ্যাড্রেস ডিটেলস এবং আমাদের ফেসবুক পেজ, ওখানে হোয়াটসঅ্যাপের গ্রুপ গ্রুপ সব কিছু দেওয়া থাকবে। যদি কেউ আসতে না পারেন আমাকে ফোন করবেন, হাওড়া স্টেশন থেকে হোক, শিয়ালদা স্টেশন থেকে হোক কিংবা ধর্মতলা থেকে হোক, একটু ফোন করলে আমরা সেভাবে গাইড করে দেবো। আর এমন কি ব্যবস্থা আছে কুরিয়ার করা বা ট্রান্সপোর্ট, এমন ব্যবস্থা? কুরিয়ার আছে, ক্যাশ অন ডেলিভারি আগে ছিল না, যেটা এখন আমরা ক্যাশ অন ডেলিভারি ইন্ট্রোডিউস করেছি। সেক্ষেত্রে কি আছে, 500 টাকা 700 টাকা যেটা কুরিয়ার চার্জেস, সেই চার্জেসটা আমরা আগে নিয়ে নিই, অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, কারণ যদি আপনি কুরিয়ার বাই চান্স ক্যান্সেল করেন সেক্ষেত্রে কি হবে, টাকাটা মানে আমার পকেট থেকে দিতে হবে না, তো সেইটা শুধু আমাকে দিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে বাকিটা আপনি ওখানে গিয়ে ক্যাশ অন ডেলিভারি দেবেন। আচ্ছা, আর প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে ওয়ারেন্টি কতদিনে থাকবে মোটামুটি? আমাদের ফিক্সড 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। এবার কিছু কিছু ল্যাপটপ এখন যেগুলো কনজিউমার সিরিজের ল্যাপটপ তুলছি, ওগুলো অনেক ল্যাপটপ থাকছে যেগুলো কাস্টমার কেয়ারেরই ওয়ারেন্টি থাকছে, হয়তো 6 মাস 7 মাস 1 বছর ওয়ারেন্টি বাকি থাকছে, সেইগুলো সেইভাবে ওয়ারেন্টি পাবেন কাস্টমার কেয়ার থেকে, কিন্তু সেগুলোর ক্ষেত্রেও আমাদের কাছে যেটা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেটা ভ্যালিড। আচ্ছা, কোম্পানি ওয়ারেন্টি না থাকলে আপনারা ওয়ারেন্টি পাবেন? আমরা প্রোভাইড করি। আচ্ছা, তো আজকে মূলত আকর্ষণীয় অফার কী রয়েছে? আজকে আকর্ষণীয় অফার হচ্ছে মূলত থিঙ্ক সেন্টার, আগে যেটা অনেক বেশি রেট দিয়ে আমরা বিক্রি করছিলাম সেটা অনেক কম রেটে পেয়েছি, সেই থিঙ্ক সেন্টারে আমার কাছে যথেষ্ট স্টক আছে। থিঙ্ক সেন্টারের ডুয়াল কোর এবং i5 মানে আগের রেট থেকে প্রায় 2 থেকে 2500 টাকা কম। থিঙ্ক সেন্টারের ডুয়াল কোর আপনার 7200 থেকে স্টার্ট আছে, 4 GB র্যাম, 320 GB হার্ড ডিস্ক দিয়ে আমরা 7200তে আমরা ওটা প্রোভাইড করছি। আর যেটা i5 আছে সেটা 11200 টাকায় প্রোভাইড করছি, যেটা আগে 14000 টাকা ছিল শুধু CPU এর দাম, সেটা এখন 11200 টাকায় আমরা কম রেটে পেয়েছি, আমরা কম রেটে দিচ্ছি, এই হচ্ছে কথা। এটা হচ্ছে আপনার থিঙ্ক সেন্টার, হ্যাঁ মিনি পিসি, পকেট, এটা হচ্ছে আপনার থিঙ্ক সেন্টারের ডুয়েল কোর CPU, এখানে আপনার USB পোর্ট আছে আপনার 3টে, পিছনে 3টে সামনে 2টো, টোটাল 5টা, অ্যান্ড VGA পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে, এতে HDMI নেই কিন্তু ডিসপ্লে পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট হলে আপনার HDMI টু ডিসপ্লে কনভার্টার পাওয়া যায়, সেখান থেকে আপনি HDMI ইউজ করতে পারবেন। আর এখানে ইনবিল্ট ওয়াইফাই আছে, এখানে দেখুন এই যে অ্যান্টেনা, এটা ইনবিল্ট ওয়াইফাই এর অ্যান্টেনা, তো এখানে ইনবিল্ট ওয়াইফাই দিয়ে আপনার 7200 টাকা CPU এর দাম। মেমোরি থাকবে 4 GB র্যাম থাকবে আর 320 GB হার্ড ডিস্ক থাকবে। এবার কেউ যদি চান যে SSD লাগাবো, SSD লাগালে এর পারফরমেন্স কিন্তু i3 কিংবা i5 এর কাছাকাছি স্পিড চলে যায়, ডুয়েল কোরের স্পিডটা দারুণ, মানে আপনার অন হতে 7 সেকেন্ড মাত্র সময় লাগে, এত কম যদি এতে SSD লাগায় এতে 7 সেকেন্ড অন হতে সময় লাগে, সেটা আমাদের মানে ভেরিফাইড বলেই কথাটা বলছি, নাহলে বলতাম না। এটার মধ্যে কোনো ওয়ারেন্টি থাকবে? এটার মধ্যে ওয়ারেন্টি সেম, 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা আমরা দিই। এটা তো সব কিছুই ল্যাপটপের, আমি খুলে দেখাই আপনাকে, এটা দেখুন মাদারবোর্ডটা পুরো ল্যাপটপের, আর এখানে যে র্যাম থাকছে সেটাও ল্যাপটপের, হার্ড ডিস্ক যেটা থাকছে সেটা দেখতে পাচ্ছেন সেটা ল্যাপটপেরই, মানে এটা পুরো ল্যাপটপই, মানে প্রফেশনাল সিরিজের ল্যাপটপ যেটা আমরা সেল করি সেইটারই সব কিছু এটা, শুধু এতে মানে স্ক্রিন এবং কিবোর্ড মাউস নেই, যেটা সেপারেটলি আপনাকে নিতে হচ্ছে, দামটা অনেক কম।
আপনার যদি কেউ কোয়ান্টিটিতে চান আমাদের কন্টাক্ট করবেন, এটা ডুয়েল কোর, এদিকে i5 আমি রেখেছি। এছাড়াও আরো স্টক আছে, আপনারা বলবেন, যদি কোয়ান্টিটি লাগে আমরা কোয়ান্টিটিতে প্রোভাইড করতে পারবো। 10 পিস 20 পিস যারা নেবেন, যারা সেলার আছেন তারা হয়তো 2 পিস 3 পিস করে নিয়ে সেল করতে চান, তারা ফোন করবেন। এটাতে কিন্তু এবার আমি রেট ফিক্স রেখেছি, সেলার হোক কাস্টমার হোক সব কিছু রেট ফিক্স এটাতে। হ্যাঁ, এটা অফার প্রাইস আছে, এখানে সেলারদের জন্য একই রেটই আছে, কাস্টমারদের জন্য একই। আপনি 1 পিস নেন আর 5 পিস নেন, রেট ফিক্সড আছে। সেক্ষেত্রে হয়তো 100 টাকা থেকে 200 টাকা আমি কম করতে পারবো, সেটা হয়তো আপনি বলবেন যে 100 টাকা 200 কমিয়ে কী হবে, কিন্তু আমরা এটাই পারবো, কারণ এটা ফিক্স রেট রেখে আমরা অফার করেই ছাড়ছি। না 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 না, ওরকম আমাদের এখানে পাবেন না। আমাদের যেটা রেট বলছি যেই মালের সেইটা সেই রেটেই পাবেন। ইভেন আপনি আসবেন যে আপনি বার্গেনিং করতে জানেন বলে আপনি একটু কমে পেলেন, আর যে বার্গেনিং করতে জানে না সে বেশি রেটে পাচ্ছে, এরকম কোনো হবে না। আমাদের এখানে ফিক্সড রেট, যেটাই যেই মালের রেট বলবো সেটা ফিক্সড। আচ্ছা, অনেকেই দেখাচ্ছেন 2000 টাকার ল্যাপটপ, 1000 টাকার ল্যাপটপ, এখানে দাদা পাবেন না। এখানে কমসে কম 9000 টাকা থেকে স্টার্ট আছে, তাও আবার ডুয়েল কোর ল্যাপটপ। মানে অনেকে বলেন ডুয়েল কোর ল্যাপটপ মার্কেটে 6000 টাকা পাওয়া যাচ্ছে, সে মার্কেটে পাওয়া যেতে পারে, আমাদের কাছে নেই। আমাদের কাছে যেটা হবে কোয়ালিটি ল্যাপটপ হবে, এবং আমরা যেটা ওয়ারেন্টি দিই সেটা আমরা বলি না, শুধু দিই। 1 মাসের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা সেই জন্যই সেভাবে আমাদের ভেরিফাই করেই ল্যাপটপটা নিতে হচ্ছে, যে ল্যাপটপটা ভালো করে দেখে শুনে, হ্যাঁ একদম ফুললি, কারণ আমাদেরকে যেহেতু ওয়ারেন্টিটা প্রোভাইড করতে হচ্ছে, কিছু হলে তো আমাদের লস হয়ে যাবে। আমরা ধরুন একটা 2-4 হাজার টাকার ল্যাপটপ কিনলাম, 5-6 হাজার টাকা বেচে দিলাম, তারপরে সেই ওয়ারেন্টি সেটার ওয়ারেন্টি প্রোভাইড করতে গিয়ে আমরা ফেঁসে যাব। তার থেকে আমরা ভালো কোয়ালিটির মাল তুলছি, ভালো কোয়ালিটির কাস্টমারও, দেখুন কাস্টমারকে 2-3 হাজার টাকা এক্সট্রা দিতে সমস্যা নাই, কিন্তু কী আছে একবার নেওয়ার পরে ফেঁসে গেলে অনেক সমস্যা, ওই জন্য আমরা সেই জায়গাটা করতে চাইছি না। মিনিমাম 9000 টাকা, তার উপরে মোটামুটি ধরুন i5 এর যদি রিকোয়ারমেন্ট থাকে মোটামুটি 14-15, ভিডিওতে অলরেডি দেখতে পাবেন, ল্যাপটপগুলো আমি দেখাবো যখন, তো মোটামুটি ওই রকম রেঞ্জেই পাবেন। আচ্ছা, ম্যাক্সিমাম আইটেম হবে মিন কন্ডিশনের মধ্যে? হ্যাঁ, ম্যাক্সিমাম আইটেম একদম ফ্রেশ। অনেক ল্যাপটপ আছে বলছি না, একদম হয়তো 2-3 মাস ইউজ হয়েছে, ফুল ওয়ারেন্টি বাকি এখনো, মানে এটা হয়েছে 6 মাসের ওয়ারেন্টি বাকি, 4 মাসের ওয়ারেন্টি বাকি। কিছু কিছু মাল হয়তো ওয়ারেন্টি জাস্ট শেষ হয়েছে, কিন্তু তবুও হয়তো একদম মিন কন্ডিশনে খুব কম ইউজ হয়েছে, ওই ধরনের মালও রাখছি। তো কন্ডিশনের উপরে কাস্টমার, আপনি একটা আপনার নিজের ল্যাপটপ থাকলে আপনি কী করতেন? আপনার কন্ডিশন ভালো আছে, আপনার ল্যাপটপ ভালো আছে, আপনি রেট একটু বেশি এক্সপেক্ট করবেন, সেটাই। আমরা ওই রকম কাস্টমারদের কাছ থেকে একটু বেশি রেট দিয়ে মালটা তুলছি এবং বেশি রেটে কাস্টমারকে প্রোভাইড করছি, কিন্তু মালটার কোয়ালিটি অসাধারণ থাকবে। আচ্ছা, একবার আসুন দেখুন, অবশ্যই ভালো লাগবে। অবশ্যই আপনারা আসুন, আইটেমকে দেখাবেন। মানে আইটেম আজকে আমার ভাই আছে এখানে, উসমান। হ্যাঁ, উসমান আছে এখানে, ভাইকে ইন্ট্রোডিউস করছি, কারণ আমি সব সময় থাকতে পারছি না, কল উঠাতে পারছি না। কি হচ্ছে, কাস্টমারে বলছে দাদার সঙ্গে কথা বলবো, নাহলে ল্যাপটপ নিতে পারবো না। ভাই যখন কথা বলছে তখন সেই জায়গাটা অসুবিধা হচ্ছে, তো ওই জন্য আজকে ভাইকে ইন্ট্রোডিউস করছি। ভাই ল্যাপটপগুলো দেখাবে সব, আর যে কোনো ল্যাপটপের কোয়ারির ব্যাপারে ভাইয়ের সঙ্গে কথা বললে কোনো সমস্যা নেই। আপনি যেটা আমার সঙ্গে কথা বললে যেটা পাবেন, ভাইয়ের সঙ্গে কথা বললে সেই সাপোর্টটাই পাবেন, সেম ল্যাপটপটাই পাবেন, ওই জন্য কোনো সমস্যা নাই। ভাই আজকে বাকি ল্যাপটপগুলো কন্টিনিউ করবে। তো স্টার্টিং কি দেখাবেন? আমি এখন স্টার্টিংয়ে দেখাচ্ছি ল্যাটিটিউড সিরিজের ডেল, E4200। এটা আপনার ডুয়েল কোর প্রসেসর, 4 জিবি র্যাম আছে, 120 জিবি SSD আছে। এর দাম কি আছে? এর দাম আপনার 9000 টাকা। 9000? না, একদম ফ্রেশ কন্ডিশন। 9000? এরপর আমরা দেখাবো এই HP প্রোবুক সিরিজের প্রফেশনাল সিরিজের ল্যাপটপ আছে। আচ্ছা, মডেল হচ্ছে 4340S। 4340S প্রোবুক সিরিজের। আচ্ছা, এতে আপনার Core i3 প্রসেসর আছে, 4 জিবি র্যাম আছে, 320 জিবি হার্ড ডিস্ক আছে। কন্ডিশন মোটামুটি একদম ফ্রেশ নয়। এটা আপনার খুব ভালো রেটে পেয়ে যাবেন, মোট 10000 টাকায়। ব্যাটারি ব্যাক করে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, দারুণ স্পিড ভালো প্রফেশনাল সিরিজের ল্যাপটপ আছে। এর সাথে আপনি ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা প্লাস পেয়ে যাবেন HP। এরপর আমরা দেখাবো, এটাও প্রফেশনাল সিরিজের প্রোবুক সিরিজের, 640G1। আচ্ছা, এতে আপনার Core i5 প্রসেসর আছে, 4 জিবি র্যাম আছে, 500 জিবি হার্ড ডিস্ক আছে। আচ্ছা, একদম ফ্রেশ মাল আছে এটা। ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা প্লাস। আচ্ছা, আমাদের সবগুলো মালের মধ্যে 1 মাসের ওয়ারেন্টি, 1 মাসের ওয়ারেন্টি বলতে 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, যদি কোনো ফল্ট হয় আমরা আমাদের এন্ড থেকে রিপেয়ার করে দেবো ওটা। আচ্ছা, এবার দেখাবো HP-র আপনার 15 সিরিজের। দারুণ দেখতে, কন্ডিশন নিউ, একদম নিউ কন্ডিশন। কোম্পানি ওয়ারেন্টি 4 মাস আছে এখনও।
হ্যাঁ কোম্পানির এন্ড থেকে চার মাসের ওয়ারেন্টি আছে। এতে আপনার রাইজেন 3 আছে, 3200U এর 4GB RAM আছে, 1TB হার্ড ডিস্ক আছে, ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা প্লাস, একদম নতুন কন্ডিশনে আছে উইথ কোম্পানি ওয়ারেন্টি 4 মাসের। উইন্ডোজ রেডি? হ্যাঁ উইন্ডোজ 10, তার সাথে অফিস 365 আছে। না 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 নেই। এটার দাম আপনার 20,000 টাকা। হ্যাঁ 20,000। ডেলের ইনস্পাইরেন সিরিজ আছে, একদম ভালো কন্ডিশনে ডেল স্পাইরেন। আপনার মডেল নাম্বারটা হচ্ছে, না না স্ক্র্যাচ নেই। কোরাই 3 আছে, 7th generation, 4GB, চার জিবি র্যাম আছে, 1TB হার্ড ডিস্ক আছে। হ্যাঁ সেক্ষেত্রে বাড়াতে পারে, তার জন্য একটা এক্সট্রা আমরা চার্জেস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যদি কেউ SSD চাই বা M.2 চাই সবগুলোই আমরা দিয়ে দেবো। এটার দাম 18,000। হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা একটা আরও একটা ইনস্পিরেন্স সিরিজ দেখাবো। একদম নতুন, একদম একদম নতুনের মধ্যেই কিন্তু পুরনো। এর দাম আছে 19,000। হ্যাঁ এর ফিচার্স আছে আপনার কোরাই 3 7th generation, 4GB RAM, 1TB হার্ড ডিস্ক। সবগুলোর ক্ষেত্রে 1 মাসের রিপ্লেসমেন্ট, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। না না না, সেরকম আমরা সেরকমভাবে ব্যবসা করি না। এরপর আরও ডেলের সবগুলো, বেশিরভাগ স্টক আমাদের কাছে এখন ডেলেরই, একদম নতুন কন্ডিশনে, একদম একদম। এতে আপনার কোরাই 3 6th generation, 4GB RAM আছে, 1TB হার্ড ডিস্ক, সাথে AMD রেডিওনের গ্রাফিক্স আছে 2GB। একটু রেটটা বেশি হলেও কাস্টমার সাপোর্টটা খুব ভালো। ডেলের সেম সিরিজের মাল, একদম ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ এতেও গ্রাফিক্স আছে, সেম ফিচার, সেম প্রাইস 18,000। এরপর আমরা আপনাদের দেখাবো একটা লেনোভো। লেনোভোর দাম আসবে আপনার 18,000। কোরাই 3 প্রসেসার, কোরাই 3 7th generation, 4GB RAM, 2TB হার্ড ডিস্ক আছে এতে। হ্যাঁ 2TB, সবগুলোর ব্যাটারি ব্যাকআপ একদম, আমাদের এন্ড থেকে আমরা 2 ঘন্টার একদম গ্যারেন্টি দেবো, তাতে আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়, 2 ঘন্টার নিচে হলে আমরা সেটা রিপ্লেসমেন্ট দেবো। এটা আছে এসআর, একদম ভালো কন্ডিশনে, কোরাই 3 7th generation, 4GB RAM আছে, 1TB হার্ড ডিস্ক, সাথে এনভিডিয়ার গ্রাফিক্স আছে। এর দাম আছে 18,000। এরপর আমরা আপনাদের দেখাবো একটা এইচপি, একদম দারুণ কন্ডিশনে আছে, আমাদের কাছে সবগুলো কন্ডিশনে একদম ওকে, ওকে কন্ডিশন না হলে আমরা নিই না। না 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 না, এতে আপনার কোরাই 3 5th generation আছে, 4GB RAM, 500GB হার্ড ডিস্ক, এটা আপনার অনলি 14,500। হ্যাঁ একটা থিঙ্কপ্যাড সিরিজের, মিনি সিরিজ অ্যাকচুয়ালি, থিঙ্কপ্যাড বিজনেস সিরিজ ল্যাপটপ আছে আপনার, লেনোভো X240, কোরাই 5 4th generation, 4GB র্যাম আছে, 320GB হার্ড ডিস্ক আছে। এর দাম 18,000। ব্যাটারি ব্যাকআপ আপনার 3 ঘন্টা প্লাস আছে এতে। এরপর আর একটা ডেল, কোরাই 5 5th generation, 4GB র্যাম আছে, 8GB র্যাম, সরি 4GB নয় 8GB র্যাম আছে, অ্যামোলেড ফুল এইচডি ডিসপ্লে, 360 রোটেড উইথ টাচ স্ক্রিন। এর দাম আছে 21,000 টাকা। ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা প্লাস, 8GB র্যাম আছে, 500GB হার্ড ডিস্ক আছে। এবার আমরা অ্যাপেল দেখাতে এসেছি, ম্যাকবুক ইয়ার, একদম মিন্ট কন্ডিশন। এটাতে আছে আপনার কোরাই 5 2017, 8GB র্যাম আছে, 128GB SSD আছে। এর দাম আছে আপনার 32,000। এখানে আমাদের কাছে অ্যাপেলের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, সেগুলো তো সবগুলো দেখানো সম্ভব হবে না, কিন্তু আপনার ইয়ার ওয়াইজ আপনার রেটগুলো হয়ে যাবে। যেমন যদি আপনি 2014 নেন তাহলে মোটামুটি 26,000,
2015 এর হলো 28,000 এরকম ইয়ার ওয়াইজ আমাদের কাছে রেট পেয়ে যাবেন। আচ্ছা একবার আসুন, অবশ্যই ভালো লাগবে। ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো সবই তো মোটামুটি দেখালেন, সবই মোটামুটি বলা হলো, লাস্টে কি বলবার আছে? লাস্টে এইটুকুই বলার আছে, আপনারা আসবেন আমাদের শপে, এসে ল্যাপটপ দেখবেন। অনেকে যারা হয়তো আসতে পারবেন না, তারা ফোনে আপনার হোয়াটসঅ্যাপে পুরো ডিটেলস দেখে নেবেন, দেখে নিয়ে আমাদের সঙ্গে ফোনে কথা বলবেন। দাদা আমাদের আপনার সঙ্গে রিলেশনটা অনেক দিনের, আপনি ভালো করে জানেন, আমাদের ভিডিওতে কমেন্টও পেয়ে যাবেন। আমার কাছে আমাদের এতদিনের যত কাস্টমার আছে আজ পর্যন্ত সেরকম নিশ্চয়ই কোনো রকম প্রবলেম নেই বলেই আপনি আজকে আবার এসেছেন, ঠিক আছে? আর আমাদের এমনিতে ভিডিও তো কমেন্ট আপনি কোনো দিনই ডিলিটও করেন না, প্লাস কমেন্ট আপনি ব্লকও করেন না, সব কমেন্ট থাকে। আমাদের ভিডিওতে যা কমেন্ট আছে কাস্টমাররা একবার দেখে নিলে সেক্ষেত্রে সুবিধা হবে, কারণ আমাদের কোনো কাস্টমারের যদি খারাপ কমেন্ট থেকে থাকে আর সেটা যদি জেনুইন কমেন্ট থাকে তাহলে সেই বিষয়ে আমরা সাপোর্ট করি, এবং এরকম কোনো কমেন্ট এখন পর্যন্ত নেই আমার মনে হয় না। যদি খুব ভয় লাগে তাহলে একবার আসুন, অবশ্যই যদি ভয় লাগে একবার আসুন, একবার আসলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। সবথেকে বেস্ট একবার আসুন, হাতে নিয়ে ফিল করলে ব্যাপারটা অবশ্যই বেটার। আর আমরা যেটা আগে আগের ভিডিওতে বলেছিলাম, রিপেয়ারিং এর আমাদের একটা ইউনিট খুলেছি, অনেক জায়গায় মার্কেটে গিয়ে লোকজন ল্যাপটপ রিপেয়ারিং করে সেই সাপোর্টটা পাচ্ছে না, রিপেয়ারিং এর পরেও একটা সাপোর্ট হয়, যেমন ঠিকঠাক করে আপনি একটা জিনিস রিপেয়ার করতে দিয়েছেন অন্য জিনিস খারাপ করে বসে থাকলো, তো সেই ব্যাপারগুলো এখানে হবে না। রিপেয়ারিং এর সাপোর্টটা আপনারা খুব ভালোভাবেই পাবেন, এবং রিপেয়ারিংটা অনেক কম কস্টের মধ্যে আমরা করাচ্ছি, আমাদের পুরো সেপারেট ইউনিট করে রেখেছি ভেতরে রিপেয়ারিং এর জন্য। তো রিপেয়ারিং এর জন্য আপনার মানে পোস্ট রিপেয়ারিং যে জিনিসটা আপনারা রিপেয়ার করতে দিয়েছেন সেইটা রিপেয়ার করার পরে একটা তো সাপোর্ট দরকার, সেটা আমরা ওয়ান মান্থের সেটাও মানে ওয়ারেন্টি দিই। সেক্ষেত্রে যখন সেম প্রবলেমটা আবার যদি রেজ করে, যদিও রেজ করার কথা না, আমরা সেভাবে রিপেয়ারটা করার চেষ্টা করি, কিন্তু তবুও রেজ করলে সেই জায়গাটা উইদিন ওয়ান মান্থ আমরা ফ্রিতে আবার সেই কাজটা করে দেবো আপনাদের। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ আবার আসার জন্য এখানে, থ্যাংক ইউ।